আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020 আওয়ার স্কুলের প্রত্যেককে স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আলোচনা করব রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন নিয়ে। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো রাসায়নিক বন্ধন কি, আগে আমরা এটা জেনে নিব। রাসায়নিক বন্ধন হলো কতগুলো যৌগ বা অণুতে বিদ্যমান পরমাণুসমূহ যে শক্তিতে একে অপরের সাথে আবদ্ধ থাকে বা যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। অথবা আমরা বলতে পারি বিভিন্ন অণুতে বিদ্যমান মৌলসমূহ বা পরমাণুসমূহ যে বন্ধনে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো রাসায়নিক বন্ধন প্রধানত দুই প্রকারের হয়ে থাকে, একটি আয়নিক বন্ধন এবং আরেকটি সমযোজী বন্ধন। তো ধীরে ধীরে আমরা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন জেনে নিব। ধারাবাহিকতার লক্ষ্যে আমি এ অধ্যায়ের প্রথমে যেটা আলোচনা সেটি করব। প্রথমে আছে আমাদের যোজ্যতা ইলেকট্রন। হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন কে? যোজ্যতা ইলেকট্রন হলো কোনো একটি মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন বিদ্যমান তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। অর্থাৎ কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, যেমন হাইড্রোজেনের কথা যদি আমি বলি, হাইড্রোজেন হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আমরা পাবো 1s1, অর্থাৎ এর শক্তি স্তর একটি এবং এর শেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস হতে এর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাই হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন এক। অপরদিকে আমরা যদি অন্য একটি মৌলের কথা বলি, অক্সিজেন, পারমাণবিক সংখ্যা 8, এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p4। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তর হলো 2। তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টি? 2 আর 4, এই হলো মোট 6। তাহলে অক্সিজেন এর সর্বশেষ শক্তি স্তরে বা যোজ্যতা স্তরে মোট 6টি ইলেকট্রন আছে, তাই অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। অনুরূপভাবে যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করব এবং দেখব সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে। যতগুলো ইলেকট্রন ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন ঠিক তত। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব যোজনী বা যোজ্যতা। যোজনী কি বা যোজ্যতা কি? আমরা জানি যোজনী হলো কোনো একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য। অর্থাৎ একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বা যোজ্যতা বলে। আমরা ক্লাস 8 থেকে কিন্তু সাধারণ বিজ্ঞানে যোজনীটা পড়ে আসছি। যোজনীর অনেক সংজ্ঞা হতে পারে। তো আমরা এমন আরেকটি সংজ্ঞা দিতে পারি, একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সময় যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে বা শেয়ার করবে সেই সংখ্যাকেও আমরা যোজনী বলে থাকি। আবার এমনও আছে যে অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে মোট অযুগ্ম ইলেকট্রনকে বা বিজোড় ইলেকট্রনকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলা হয়। যোজনী কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী। এখন আমরা এই সম্বন্ধে জানব। প্রথমেই পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা করব। পরিবর্তনশীল যোজনী কি? পরিবর্তনশীল যোজনী অর্থাৎ যে সমস্ত মৌলের একাধিক যোজনী বিদ্যমান তাদেরকেই পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন কপার, কপারের যোজনী কিন্তু দুটি, একটি 1 আর একটি 2। আবার আয়রন, আয়রনের যোজনী দুইটি, একটি 2 একটি 3। আবার সালফার, সালফারের যোজনী 3টি, 2 4 6। অর্থাৎ এমন অনেকগুলোই মৌল আছে যাদের যোজনী একাধিক, আর সেই সমস্ত মৌলকেই
বা সে সমস্ত মৌলের যোজনীকেই পরিবর্তনশীল যোজনী বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী কি? আমরা বুঝতেই পারছি সক্রিয় যোজনী হলো সক্রিয় অবস্থা। কোন একটি যৌগে কোন একটি মৌলের যে যোজনী ব্যবহৃত হয় ওই যোজনীকেই সক্রিয় যোজনী বলে। অর্থাৎ যে সমস্ত মৌলের যোজনী নির্দিষ্ট বা একটি, তারা কিন্তু কোন একটি যৌগে ওই যোজনী ব্যবহার করে থাকে। তবে ভিন্ন ভিন্ন যোজনী যাদের, অর্থাৎ পরিবর্তনশীল যোজ্যতা যারা প্রদর্শন করে, তাদের ক্ষেত্রে দেখা যায় কোনো একটা যৌগে কেবল একটিমাত্র যোজনী ব্যবহার করে থাকে, ওই যোজনীটি হলো ওই মৌলের সক্রিয় যোজনী। যেমন আমরা বলতে পারি ফেরাস অক্সাইড, এই যৌগে আয়রনের যোজনী 2, তাহলে এখানে সক্রিয় যোজনী হলো 2, আয়রনের সক্রিয় যোজনী 2। আবার Fe2O3 অর্থাৎ ফেরিক অক্সাইড, এই যৌগের মধ্যে আয়রনের যোজনী কিন্তু 3 ব্যবহৃত হয়েছে, তাহলে এই ফেরিক অক্সাইডে আয়রনের যোজনী 3। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব সুপ্ত যোজনী কি। আমরা কিন্তু কিছুটা শব্দের অর্থ থেকে ধারণা করতে পারি, সুপ্ত অর্থাৎ লুকানো। অর্থাৎ সুপ্ত যোজনী কি? কোনো একটি মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী অর্থাৎ ব্যবহৃত যোজনী যদি বাদ দেই, তাহলে যে যোজনীটা থাকে সেটি হলো সুপ্ত যোজনী। অর্থাৎ এই সুপ্ত যোজনীটা কোনো একটি মানে পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে তার যেটি সর্বোচ্চ যোজনী এবং ওই যোগে কত যোজনী ব্যবহার হয়েছে, তো এই দুটা যোজনীর পার্থক্যই হলো ওই মৌলের সুপ্ত যোজনী। তো আমি লিখতে পারি যে সুপ্ত যোজনী হলো সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। অর্থাৎ সুপ্ত যোজনী হলো সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তো আমরা যে একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিব। যেমন আমি যদি বলি ফেরিক অক্সাইড, এই ফেরিক অক্সাইডে আয়রনের সুপ্ত যোজনী কত? হ্যাঁ, তো আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী কিন্তু 3, আর এই ফেরিক অক্সাইডে আয়রনের যোজনীও ব্যবহৃত হয়েছে 3। তাহলে এখানে এই ফেরিক অক্সাইডে আয়রনের সুপ্ত যোজনী হবে 0, অর্থাৎ সর্বোচ্চ যোজনী হবে 3 এবং এখানে ব্যবহৃত সক্রিয় যোজনী 3। তাহলে এর ব্যবধান মানে পার্থক্য 0। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি। আমরা উদাহরণ দিতে পারি কিউপ্রাস অক্সাইড। আমরা জানি কপারের যোজনী 2, একটি 1 এবং আরেকটি 2। তো এই কিউপ্রাস অক্সাইডে কপারের যোজনী এখানে 1 ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি কপারের সর্বোচ্চ যোজনী 2 আর ব্যবহৃত যোজনী 1, তাহলে পার্থক্য 1, অর্থাৎ সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে থাকে 1। তাহলে এই কিউপ্রাস অক্সাইডে কপারের সুপ্ত যোজনী 1। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যোজনী বিষয়ক, পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী সম্বন্ধে আমি সংক্ষেপে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো যদি ভালো লেগে থাকে, তো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে, এই শুভকামনায় আমি মোহাম্মদ কামরুল হাসান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।